টাকার নেশায় মাতাল দুনিয়া, সুরঙ্গ সিনেমার আইটেম সং নিয়ে সবাই খুবই এক্সাইটেড ছিল। প্রথমবার পর্দায় তো নিশোকে দেখা যাচ্ছেই, সাথে আইটেম সংও জবরদস্ত অ্যাক্টিং আর জবরদস্ত পারফরমেন্স করতে দেখা যাবে তাকে। ও টাকা তুই আমার কলিজার জান এই গানটি গেয়েছেন কনা। বিশাল অ্যারেঞ্জমেন্টে গানটির আয়োজন করা হয়েছিল, প্রায় 400 নৃত্যশিল্পী এতে অংশও নেয়। আর নৃত্যশিল্পীদের মাঝে মধ্যমণি হয়ে নাচের ঝংকার তোলেন নিশো এবং ফারিয়া। তো দেরি কেন, দেখে ফেলুন ও টাকা তুই আমার জান আর কলিজা, এই গানটিকে দেখতে একদমই ভুলবেন না। এবার আসি গল্পের দিকে। নাটকে নিশো যে কবে বড় পর্দায় আসবে সেটার জন্য সবাই এক্সাইটেড ছিল, আর সেটারই অবসান হতে চলেছে সুরঙ্গ সিনেমার দ্বারা, যেটি এই ঈদেই রিলিজ করতে চলেছে। সবাই হয়তো ভেবেছিল নিশো একটা অসাধারণ ব্লকবাস্টার সিনেমা নিয়ে আসবে, হয়তো একটা বড় প্রজেক্টের সিনেমা আসবে। কিন্তু এখানে বড় প্রজেক্ট বলতে স্টোরিকে ধরা হয়েছে। সুরঙ্গের স্টোরিটি খুবই অসাধারণ হবে, যে ধরনের গল্পতে নিশোকে খুব বেশি ভালো মানায়। এখানে একটা বড় মাস ফিল্ম হচ্ছে না, কিন্তু এই সিনেমাটি যে অসাধারণ হবে এবং সবার মনের মধ্যে পৌঁছাবে তার গ্যারান্টি কিন্তু আমিও নিচ্ছি। সিনেমায় নিশোকে দেখানো হয়েছে নিম্ন মধ্যবিত্ত, তাই তাদের রিক্রিয়েশনের জায়গাগুলো তেমনই রয়েছে, যেখানে লাল এবং নীল রঙের ব্যবহারই বেশি রয়েছে। যেমনটা হয়েছে এই গানেও, রঙের ব্যবহার, নুসরত ফারিয়া সিজলিং অ্যাপিয়ারেন্স মিলিয়ে সিনেমা হলে এই গানটি বেশ ভালো সাড়া ফেলবে বলেই মনে হচ্ছে। মাস পিপলের জন্য বানানো এই গান হয়তো অনেকেরই ভালো লাগবে না, তবে দিনের শেষে সিনেমা তো আমজনতার জন্যই, তাদের ভালো লাগলেই অনেকটা কাজ হয়ে যাবে। তাদের দিকটাই নির্মাতা সবার আগে দেখেন। তো বন্ধুগণ, আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নিশো কি আপনার ফেভারিট অ্যাক্টর এটাও কিন্তু লিখবেন। আপনাদের বেস্ট কমেন্ট আমরা পিন করব আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।